ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট অ্যাকাডেমি সো তোমাদের জন্য একটা বিশাল বিশাল বড় খুশির খবর যেটা আমি আগেও বলেছিলাম যে কি হ্যাঁ তোমাদের কিন্তু এই মাসেই ডাব্লিউবি বলো কেপি বলো একটা কিন্তু গুড নিউজ তোমাদের জন্য আসবেই তো সেটা এসেও গেছে সেটা হচ্ছে যে কেপি কনস্টেবেলে কিন্তু নতুন ভ্যাকেন্সি কিন্তু আমাদের আপডেট একটা পেয়ে গেছি তো সেই ভ্যাকেন্সির আজকে ফুল ডিটেলস আলোচনা করব। তোমরা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে নাও আর আমাদের এই চ্যানেলে কিন্তু ম্যাথ এবং রিজনিং ভালোভাবে করানো হবে ডাবলিউ ইপি এবং কেপির জন্য এবং এসএসসিডি দুটোর ভিন্ন ভিন্ন আমি ম্যাথের ডিফারেন্স ডিফারেন্স আলাদা আলাদা করে কিন্তু ক্লাস নিয়ে আসবো এসএসসি আলাদা আর আমাদের পুলিশের জন্য কিন্তু আলাদা করে ম্যাথের বেশি ক্লাস নিয়ে আসবো তো আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই তার জন্য সাবস্ক্রাইব করে নেবে চলো আজকে যে আমাদের নোটিফিকেশানটা যেটা বেরিয়েছে ভ্যাকেন্সির আপডেট সেই আপডেট নিয়ে আমরা কথা বলবো কী কী বলেছে বা কত কবে থেকে ফর্ম ফিল সমস্ত কিছু আলোচনা করব চলো বেশি দেরি না করে এই গুড নিউজটা তোমাদের সামনে তুলে ধরি দেখো প্রথমত হচ্ছে কেপি কনস্টেবল নতুন কনস্টেবেলের কিন্তু আমাদের আপডেট চলে এসেছে যেটা হচ্ছে তোমাদের কি হয়েছে কতটা কতজন নিবে কেপি কনস্টেবেল আমাদের হবে কবি কি কনস্টেবেল নিবে যেখানে আমাদের কি হবে মেল হবে কিন্তু একটা হচ্ছে মেল আছে একটা হচ্ছে লেডি কনস্টেবেল একটা হচ্ছে এমডি কনস্টেবল তো দুটোই আলাদা আলাদা করে আমি কিন্তু ভালো করে বলে দিচ্ছি দেখো এটা হচ্ছে তিন জন ঠিক আছে এবং এটা হচ্ছে দুশো সত্তর জন তো টোটাল আমার কিন্তু অনেকটাই ভ্যাকেন্সি আছে ঠিক আছে তিন হাজার চারশো চৌষট্টি মেল কনস্টেবল এবং ফিমেল কনস্টেবল দুশো সত্তরটা তো এটার ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হয়ে যাবে এটা কিন্তু ফর্ম ফিল আপটা আমাদের বলেই দিয়েছে নোটিফিকেশানে কবে থেকে এক মার্চ দু হাজার চব্বিশ থেকে শুরু হবে কতটা পর্যন্ত চলবে টু কত উনতিরিশ মার্চ দু হাজার চব্বিশ এই এতদিন পর্যন্ত কিন্তু আমাদের কি হবে এটা ফর্ম ফিল আপ চলবে বাস এবার আর কি আছে যে কি এজ কাউন্ট তাই তো আশা করি আর কিছু নেই আমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে আচ্ছা এটার কোয়ালিফিকেশান কি আমরা জানি সবাই সবাই তব্য জানি এটা হচ্ছে মাধ্যমিক পাস ঠিক আছে মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে বোঝা গেছে তো এটা যে এজ আমি দেখলাম যে এটা এজ হচ্ছে এজ কিন্তু আমাদের নিবে কত এটা হয়ে যাবে এজ হচ্ছে আঠেরো থেকে আমাদের তিরিশ পর্যন্ত এবং যেন ওবিসি এস টি এস সি অফিস যেমন এক্স সার্ভিস মেন যাদের যেমন ছাড় সেমভাবে সে ছাড় থেকেই যাবে আরেকটা কথা যে এই যে এসটা কবে থেকে কাউন্ট হবে ওর ডেট থেকে এটা কিন্তু বলেই দিয়েছে আমাদের কিন্তু এসটা কাউন্ট হবে এক মা এক তার মানে হচ্ছে জানুয়ারি মাসের কিন্তু এক তারিখ থেকে কিন্তু আমাদের এই যে এসটা কিন্তু কাউন্ট হবে তো এটা বিশাল বিশাল খুশির খবর তো যারা ম্যাথ এবং রিজিনিং কারণ কনস্টেবল ম্যাথ নিজি বেশি করেই আমরা জোর দিয়ে থাকি তো সেইখানে কিন্তু ম্যাথ এবং রিজিডিকে বেস্ট ক্লাস পেতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এটা একটা বিশাল বড় গুড নিউজ তোমরা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে নাও ঠিক আছে আরও অনেক ভ্যাকেন্সি আসবে আমি বলেছি দেবে যে মার্চ মাসে দেবে ফার্স্ট উইকের মধ্যে কিন্তু ডাবলিউইপির যে বারো হাজার ভ্যাকেন্সি সেটারও খবর পাবে তো অবশ্যই কেমন লাগলো আশা করি এটা পেয়ে তোমরা খুব খুশি অবশ্যই একটু লাইক করে দিবে এবং কিন্তু ভিডিওটা কি করবে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দাও চলো আর রকম আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো আজকে এখানে ভালো থেকো আর ভালোভাবে প্রিপারেশান নাও এটা কিন্তু আমাদেরকে এবার পেয়েই ছাড়তে হবে চলো থ্যাংক ইউ